ডেইলি টলি বুলেটিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গঙ্গাকে আয়ুষ্মান বলে, এইবার বুঝতে পারছেন তো কেন আপনার আমাকে দরকার? তখন গঙ্গা ঝট করে মেঝে থেকে একটা টমেটো উঠিয়ে বলে, এই টমেটোটার জন্যই আমি পড়ে গেছিলাম। তারপরে গঙ্গা আয়ুষ্মানকে বলে, আপনি আমাকে হেল্প করতে চান তো, তাহলে চাল আর ডাল আমাকে আলাদা করে দেখান। তখন আয়ুষ্মান বলে, তুমি তো আজকে চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবে। আর তখন বাইরে জোরে বাজ পড়লে গঙ্গা আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। অন্যদিকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাড়ির বাচ্চারা খুব খুশি। তন্নি বলে, ববস আর রুকমণি ম্যামকে দেখে কত সুন্দর লাগছে। তারপর ঋদ্ধিরা বৃষ্টিতে ভিজে বাড়িতে ঢুকলে মঞ্জিরা সবাইকে বকাবকি করে আর কুণাল রিমঝিমের কানটা ধরে। তখন রিমঝিম বলে, তোমাদের বকতে হলে বড়দেরকে বকো, ওরাও তো আমাদের সঙ্গে ভিজেছে। অন্যদিকে রান্নাঘরে ঢাকনা তুলতে গিয়ে আয়ুষ্মানের হাত পুড়ে গেলে গঙ্গা হাতে মলম লাগিয়ে দেয়। আর দূরে দাঁড়িয়ে কুণাল আর বনি সবটা দেখে। কুণাল বলে, তাহলে কি আয়ুষ গঙ্গাকেই ভালোবাসে? তখন বনি বলে, একদম আপনার মতো। আপনি যেমন অয়নাকে বিয়ে করতে গিয়ে বুঝতে পেরেছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন। তারপর বনি আর কুণাল আয়ুষ্মানকে বলে, আমরা আসলে খিচুড়ি খুঁজতে এসেছিলাম, খিচুড়ি হয়ে গেলে আমাদেরকে জানিস। গঙ্গা তারপরে সকলের জন্য গরম গরম পেঁয়াজি ভেজে নিয়ে আসে। তারপর হঠাৎ করে ঋদ্ধিমান রুকমণিকে খড়ির শাড়ি পরে আসতে দেখে আর রুকমণির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সরি মেসো, আর তো কোনো জামা ছিল না, তাই খড়িমাসির জামাটাই পরিয়ে নিয়ে আসতে হলো। ঋদ্ধিমান বলে, তুমি একদম ঠিক কাজ করেছ, আমি তো রাগ করিনি। রুকমণি তারপর বাড়িতে সবাইকে বলে, একটা আন্তঃশাড়ি হয়ে যাক না। এদিকে বাড়িতে সবাই মিলে আন্তাক্ষরী খেলে আর আয়ুষ যখন গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে গান করে, তখন গঙ্গা মনে মনে চিন্তা করে, তাহলে কি আয়ুষ্মান বাবু আমাকে ভালোবাসে? পরবর্তী পর্বে দেখা যাবে। মৈনাকের কথা শুনে রুকমণি বলে, আমার বোনকে বাঁচাতে যদি আমাকে ঋদ্ধিমান সিংহ রায়কে ধ্বংস করতে হয় তাহলে আমি সেটাও করতে পারি। অন্যদিকে দেখা যায় মঞ্জিরা ঋদ্ধিমানকে বলে, তোমার জীবনে খড়ির জায়গা একমাত্র রুকমণিই নিতে পারে।